الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان. মহান মাওলাই করিম যত প্রাণীকে রূহ দান করেছেন এর মধ্যে একটা প্রাণীর নাম গরু। ওই গরুটার সকল অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা করে অনেক লম্বা সময়ের দরকার, শুধু জিহ্বাটার দিকে লক্ষ্য করবেন। এই গরুর জিহ্বা সৃষ্টিগতভাবে জিহ্বার মধ্যে একটা গুণ দেওয়া হয়, এটাকে কিতাবের ভাষায় বলে কুওয়াতে যায়কা। আমার জিহ্বায়ও আছে, গরুর জিহ্বায়ও কিন্তু আছে স্বাদ শক্তি। গরুকে যদি সাদা পানি দেন তাহলে যেই পরিমাণ পান করবে, লালি লবণ পুরা দিয়া যদি দেন এর চেয়ে বেশি খাইবে, কারণ মজা লাগে, মজা সেও বুঝেনি না বুঝে না। তার জিহ্বায়ও স্বাদ শক্তি আছে, আমার জিহ্বায়ও স্বাদ শক্তি আছে। কিন্তু ও মানুষ, আপনি আমার জিহ্বায় আল্লাহ এমন একটা গুণ দান করেছেন যেই গুণটা গরুর জিহ্বায় দান করেন নাই। এই গুণটা কি? আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। ও মানুষ, তোমার জিহ্বা দিয়া কথা বলার শক্তি দিলা। পারেনি অন্য প্রাণীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে কত শ্রেষ্ঠত্ব দিলেন আশরাফুল মাখলুকাত। কিন্তু অন্য অন্য প্রাণীর থেকে যেই রকম সম্মান আমাকে আপনাকে দান করেছে, ভয় ভীতি লসের চিন্তাটাও আপনি আমার এই বেশি। এই দুনিয়ার জমিনে যেই ব্যক্তি 1000 টাকার পুঁজির ব্যবসা করে তার লস হইলে আর হইব নাকি? তার ফোন যেই তার যদি মাল নষ্ট হয় লসও হয় তার কইব আর কত 1000। কিন্তু যার কোটি কোটি টাকার ব্যবসা তার যদি লস হয় লাখের নিচে, যে যত বড় তার চিন্তাটাও তত বড়। রিক্সা থেকে যদি কেউ পড়িয়ে অ্যাক্সিডেন্ট করে হয়তো সর্বোচ্চ সাল চামড়া যাইব, সাইকেল থেকে যদি পড়ে বেতা বেশি পায়, যদি হেলিকপ্টার থেকে পড়ে কবরে দেওয়ার হাড্ডি হওয়া যেত না। আপনি আমাকে দুনিয়ার জমিনে আল্লাহ কত যত্ন করে বানাইছেন, এই পৃথিবীর জমিনে আমরা যা কিছু দেখি বা না দেখি সমস্ত কিছু আল্লাহ বানিয়েছেন কোন শব্দের মাধ্যমে। তিনি হুকুম করেছেন, সব কিছুই হয়ে গেছে। বিশাল বিশাল আসমান, বিশাল বিশাল পাহাড়, বড় বড় সাগর নদী নালা সব কিছু আল্লাহ কোন হুকুমের মাধ্যমে বানিয়েছেন। কিন্তু এই সাড়ে তিন হাত মানুষটাকে আল্লাহ হুকুম দিয়া বানান নাই, বড় যত্ন করে আল্লাহর কুদরতি হাত লাগায়া বানাইছে। একটু জোরে করুন না, সুবহানাল্লাহ। ইয়ং জেনারেশন বেশি সময় বেশি এক জায়গায় বসলে এটার আওয়াজটা তো একটু বেশি হওয়ারই কথা। আমি আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যে আজকে এই মাহফিলে যারা থাকার কথা না তারা আছে, আর যারা থাকার কথা তাদের সংখ্যা কম। বেশি থাকার কথা যারা তারা এসে কম, থাকার কথা না যারা তারা এসে বেশি। এতে বোঝা গেল উন্নতি, এতে বোঝা গেল উন্নতি। আল্লাহ কবুল করেন বলুন আমিন। আশরাফুল মাখলুকাত আমরা মানুষ, আমাদের হারানোর বয়ও কিন্তু বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের নিচে একটা শিয়াল দেখতে পাইছেন। একবার শিয়াল দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন, শিয়াল রে, আমি যদি তোমার মতো একটা শিয়াল হইতাম, ইচ্ছা মতো ঘোরাফেরা করতাম, বিচরণ করতাম, যেখানে ইচ্ছা সেখানে যাইতাম, যা ইচ্ছা তা খাইতাম, একদিন হায়াত শেষ হয়ে গেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতাম, আল্লাহর সামনে দাঁড়ানোর কোন চিন্তা ছিল না, ভয় ছিল না,
কিন্তু আমি যা আশরাফুল মাখলুকাত এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন তো আমার ভিতরে তো অনেক ভয় আছে যদি রে শেয়াল আমি জান্নাত না পাই আমার চাইতে নিকৃষ্ট কেউ নাই আমি তোমার চাইতে নিকৃষ্ট হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বানিয়েছেন এই মানুষ ইচ্ছামত চলতে পারবে না মানুষকে বড় আদর করে বানাইছেন এই মানব জাতিকে পৃথিবীর জমিনে পাঠানোর আগে আল্লাহ পাক পৃথিবীটাকে উপযোগী করে সাজাইছেন এই মানুষ যেন সবকিছু সহজে পাইতে পারে মানুষের জীবন যাপন করতে গিয়া যেই বস্তুটার প্রয়োজন সবচেয়ে বেশি আল্লাহ সহজেটা মিলাইয়া দিয়েছেন যেমন লক্ষ্য করে দেখেন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে না অক্সিজেন কেন লাগে না সুবহানাল্লাহ কিদিন না পানি ছাড়া মানুষ বাঁচে না পানি তো কেন লাগে না মহান আল্লাহ দিচ্ছেন আমাদেরকে লোহা ব্যবহার করতে আমাদের এই যে খনিজ সম্পদগুলোর মধ্যে লোহার প্রয়োজন বেশি দা কাছি কন্তি কোদাল সব কিছু আমরা লোহা দিয়ে বানাই দৈনন্দিন কাজকর্মের মধ্যে লোহা ব্যবহার করি বেশি পক্ষান্তরে আরেকটা খনিজ সম্পদ আছে স্বর্ণ ব্যবহার করলেও চলে না করলেও দামের দিক দিয়ে যদি আল্লাহ লোহার দাম স্বর্ণের সমান বানায় দিতেন তাহলে বান্দাদের খুব কষ্ট হইতো দেখি কি একজন সাইতে বললেন যে ভাই তোমার কুদালটা একটু দেও আমি গোবর ফেলতাম স্বর্ণের কুদাল দিল আইনি যেইভাবে আমরা পাক পবিত্রতা হাসিল করার জন্য আল্লাহ সহজ করে পানির ব্যবস্থা করে দিয়েছেন পাক পবিত্রতা হাসিল করার জন্য গোসল করার জন্য যদি পানি না দিয়া যদি আল্লাহ তেল দিতেন এই সয়াবিন তেল দিয়ে গোসল করুন লাগবো উভয় আসেননি আরো জোরে কর ছেলে দিয়া ফরাইলো আগে জিগাইলো কোন বউ বছরে একবার গোসল করে আগে কবর লইল গোসল কয়দিন করবো বছরে এখন উভয় আসেননি আল্লাহ আমাদেরকে নিয়ামত অনেক দিছেন মর্যাদাও দিছেন ইজ্জত সম্মান সব কিছু দিছেন এই জন্য আমাদের সামনে বিপদের গাঠি আছে অন্যদের সামনে কোনো বিপদের গাঠি নাই মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ চারটা বিপদের গাঠি পাড়ি দিয়ে এরপরে তোমার শেষ ঠিকানায় যেতে হবে এক নাম্বার বিপদের গাঠি মউত নামক গাঠি দুই নাম্বার বিপদের গাঠি কবর নামক গাঠি তিন নাম্বার বিপদের গাঠি হলো হাসরের মাঠ চার নাম্বার বিপদের গাঠি ফুল সিরাত এই চারটা বিপদের গাঠি এইখানে যারা আছে বা সারা দুনিয়ায় যারা আছে ঈমানদার যারা আছে বা বেঈমান যারা আছে যে কোনো মানুষ এমন কোনো মানুষ নাই এই চারটা গাঠি পাড়ি দিবে না প্রত্যেকটা মানুষ চারটা গাঠি পাড়ি দিয়া এরপরে শেষ ঠিকানায় পৌঁছতে হবে হয়তো জান্নাত না হয় জাহান্নাম ওইটাই হলো শেষ ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ ঠিকানার বেলায় বলেন ইন্নাল আবরার লাফি নাঈম وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ নেককারের জন্য পুরস্কার আল্লাহর তৈরি জান্নাত বদকারের জন্য সাজা আল্লাহর তৈরি জাহান্নাম এটাই হলো শেষ ঠিকানা মহান মাওলাই করিম দুই দলের জন্য দুইটা জায়গা বানাইছেন বেঈমানদের জন্য জাহান্নাম ঈমানদারদের জন্য জান্নাত যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে সরিষার দানা পরিমাণ ঈমান নিয়েও দুনিয়া ছাড়তে পারবে নারী হোক আর পুরুষ হোক না কেন সরিষার দানা পরিমাণ ঈমান নিয়েও যদি একজন মানুষ দুনিয়া ছাড়তে পারে জাররা পরিমাণ ঈমান সরিষার দানাটা তো চোখে দেখা যায় কিন্তু জাররা যেই শব্দটা এটা কিন্তু চোখে দেখা যায় না জাররা পরিমাণ ঈমান বলতে লক্ষ্য করে দেখবেন
রুদের বেলায় শীতকালে যখন রুদ তাকাই আমরা ঘরের ভিতরে যদি থাকি জানালার ফাঁক দিয়ে যদি সূর্যের আলোটা ঘরের ভিতরে আসে বা কোনো একটা ছিদ্র দিয়ে যখন কোনো আলো ঘরের ভিতরে আসে ওই আলোটার মধ্যে তাকাইবেন কিছু ধুলাবালি কণা উঠতে দেখছেন নিনা দেখছেন না এমনে সাদা চোখে কিন্তু দেখা যায় না ওই আলোটার মধ্যে উঠতেছে এটা দেখা যায় ওই যে কণাগুলো উঠতেছে এই এক একটা কণার নাম হলো যাররা এই যাররা পরিমাণ ঈমান নিয়েও যদি একজন মানুষ দুনিয়া চারবার পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকেও তার শেষ ঠিকানায় দিবেন জান্নাত আর যারা বেঈমানের মরণ মরবে ঈমান নামক দৌলত নিয়ে যাইতে পারবে না ওই মানুষগুলোর অবস্থা হবে শেষ ঠিকানা তার জাহান্নাম ও মানুষ অন্যান্য প্রাণীদের চিন্তার কোনো কারণ নাই তাদের শেষ ঠিকানা তো জান্নাতও না জাহান্নামও না আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় যেইভাবে মর্যাদা দিয়েছেন যেইভাবে নিয়ামত দান করেছেন এইভাবে আমাদের জন্য শেষ ঠিকানা দুইটা জায়গা রেখেছেন হয়তো শান্তির জায়গা আর না হয় অশান্তির জায়গা যদি ঈমান নিয়ে দুনিয়া ছাড়তে পারো তাহলে পাইবা জান্নাত আর যদি বেঈমানের মরণ হয় তাহলে হইবে জাহান্নাম মুসলমান ঈমানদার ভাইরা আমার ঈমান নিয়ে মরার যত লাইন একটা আমলের কথা বলিয়া দিব এই আমলটা সারা জীবন করবেন তাহলে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে আমাদের সামনে বিপদের ঘাঁটি আছে অন্যান্য প্রাণীদের সামনে বিপদের ঘাঁটি নাই এক নাম্বার বিপদের ঘাঁটির নাম মালাকুল মউত সামনে আসবে আত্মা নিয়ে যাবে মৃত্যুর নাম হলো এক নাম্বার ঘাঁটি এতে কোনো সন্দেহ আছে নাকি আওয়াজ তো বোঝা যায় আছে সন্দেহ আছে যারা আল্লাহ মানে না তারাও কিন্তু মরণ মানে মরণ মানার বেলায় কোনো ইখতিলাফ নাই সব একমত মরণ লাগবে এহেন কোনো মতামত কারণ একদিন ছিলাম না এটাও জানি এখন আছি এটাও জানি বিশ্বাস করি একদিন থাকবো না এটাও বিশ্বাস করি ইখতিলাফটা কোন জায়গায় যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা নিয়ে ইখতিলাফ কেউ কেউ ধারণা করে মাটির সাথে মিশে যাব আল্লাহ এখান থেকে কেমনে বাসাইবেন একটা জিনিস দেখিয়া এটার মতো আর একটা বানানো সহজ ওইটার মতো আর একটা বানানো সহজ ওইটার মতো আর একটা বানানো সহজ কিন্তু প্রথম যিনি বানাইছেন কোনোটা না দেখিয়া বানাইছেন ওইটা ছিল কঠিন কথা বুঝে আসতে আসতে প্রথম যিনি রেডিও আবিষ্কার করলেন এই রেডিও থেকে কত কিছু আইলো টেপ মোবাইল ইন্টারনেট টেলিফোন সব কিছুর আবিষ্কার হলো বেতার সিস্টেম কিন্তু যিনি সর্বপ্রথম আবিষ্কার করলেন উনি তো আসল বুদ্ধিমান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইছেন এরপরে সমস্ত মানব জাতি তৈরি হওয়া শুরু হয়ে গেল এই আদম যে বানাইছেন এই নকশাটা আল্লাহ কোত্থেকে আনলেন তাহলে বুঝা গেল আল্লাহর ক্ষমতা আছে মহান আল্লাহ আবার মাটির থেকে আমাদেরকে জিন্দা করবে এক নাম্বার বিপদের গাঠি মউতের গাঠি এই মউতটা কেমন হবে হয়তো কারোর নেককারের মরণ হবে এক রকম বদকারের মরণ হবে আরেক রকম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককারের মরণের বর্ণনা দিয়েছেন আবার বদকারের মরণ বর্ণনা দিয়েছেন রে বদকার যারা বদকার বদকার বলতে কার শব্দের অর্থ হইল কাজ বদ অর্থ খারাপ যারা খারাপ কাজ করে তাদের জন্য এই কথাটা শুনিয়া রাখা দরকার মৃত্যু কিন্তু আমাদের সামনে একদিন আছে কোন দিন নিজে জানি না কোনো গ্যারান্টি নেই আমাদের সামনে যে লাইটগুলো জ্বলে এই লাইটগুলো যদি দোকান থেকে আনতে যাই তাহলে 6 মাস বা 1 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আছে না নাই
একটা লাইটের গ্যারান্টি দিতে পারে 6 মাস কিন্তু আপনার আর আমার জীবনের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি না কালকে দেখলাম বাজারে আজকে কেমনে গেল কয়নি না কয়না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়া থেকে বিদায় দিবে নেই এই দুনিয়া তোমার ছাড়তেই হবে কারণ জায়গা খালি করো তোমার জায়গা তার একজন আইতো নাই তো তুমি এখন যেখানে ছিলে তুমি এখন যেখানে আছো এর আগে অন্যরা ছিল তার আগে অন্যরা ছিল আজকে তুমি আছো তুমিও থাকতে পারবে না এখান থেকে চলে যাইবা অন্যদের জন্য জায়গা খালি করতে হবে এটাই মাওলার কুদরত মাওলান আদত নিয়ম এই দুনিয়া ছাড়ার সময় অবস্থা হবে দুই ধরন একটা হবে নেককারের মরণ আর একটা হবে বদকারের মরণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন 500 ফেরেশতা একসাথে চাপ দিয়ে ধরবে ওই মানুষটার জানটা যখন বাহির হবে বদকারের জান কেমনে বাহির হয় ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দল ফেরেশতার কসম খেয়েছেন এক দল ফেরেশতা হলো তারা যারা ডুব দিয়া আত্মা বাহির করে ডুব দিয়া আত্মাকে বের করে আনে শালুক তুলছেন নিচে শালুক শালুকের গাছটা যে এই গাছের যে ফাতানি এই ফাতাগুলো কি কইতা খায় পানি রুফে রুফে আর শালুকটা ফানির নিচে না মাটির নিচে যিনি শালুক তুলে দেখবেন এই গাছটা ধরে ধরে একবারে গুরিজে কি আবার এক ডুব দেই বারবার ডুবে বলে না এক ডুব দিয়া এটা ধরে যে এক টান দিব শালুকের জোর কি একটা না সারা গায়ে জোর সারা গায়ে জ্বর ঠিক তেমনি মানুষের শরীরে সারা গায়ে রক্ত আজরাইল যখন এই আত্মাকে টান দিবে সমস্ত রোগের মাথা ছিঁড়ে ছিঁড়ে সমস্ত রোগের মাথা ছিঁড়ে তারপরে আত্মাটা বাহির করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ও দুনিয়ার মানুষ একজন বদকারের জাত বাহির করার সময় তার কি পরিমাণ কষ্ট হবে তোমরা জানো নি কি পরিমাণ কষ্ট হবে আমি বলিয়া দেই একটা জীবিত প্রাণীকে যদি উল্টা পায় তার চামড়া ঝুলানো হয় উল্টা পায় তার চামড়া ছিলানো হয় যেই পরিমাণ কষ্ট হবে বদকারের খারাপ কাজ করে নেওয়ালা লোকটার জান বাহির করার সময় ফেরেশতারা এর চাইতে বেশি কষ্ট দিয়া জান বাহির করব এখন আসেন নেককার বরকা ওয়ান্নাশিতাতি নাশতা মৃদুভাবে হালকাভাবে গিরাটা খুলে দিলে হালকাভাবে গিরা খুলে দেওয়ার অর্থটা আমি একটু উদাহরণ দিয়ে ওইটাও বুঝাই বেলুন দেখছেন নি বেলুন বাজারে যে বেছে বেলুন আছে না নাই এই বেলুন যদি ফুলান ছোট ছোট বাচ্চারা অনেক সময় বেলুন লয়ে খেলে এই বেলুন যে গিরা দেয় দেখবেন বেলুনটা ফুলায়া যদি গিরা দেওয়া হয় তখন এই গিরার জায়গাটা ভিতরে ঢুকে যায় ফুলায় যখন ছেড়ে দেওয়া হয় গিরা দিয়া গিরাটা ভিতরে ঢুকে যায় আবার যদি এই গিরাটা খুলতে চান তখন এটাকে হালকা চাপ দিতে হবে চাপ দিয়া আস্তে করে গিরা খুলতে হবে একটা মানুষ বেলুনের মতো বেলুনের ভিতরে যখন হাওয়া থাকে তখন বেলুন লড়ে রুহ আছে ভিতরে কথা বুঝে আসছে যেই মাত্র হাওয়া নাই মুর্দা আল্লাহ তো না একটা মানুষের ভিতরে আত্মা আছে রুহ আছে এই ফেরেশতায় যখন রুহুর এই যে এখানে একটা গিরা দেওয়া আছে এই গিরাটার মধ্যে আস্তে করে চাপ দিবে এই চাপটাই তার কাছে মনে হবে উহুদ পাহাড় বুকের উপরে রেখে দিয়েছে আজরাইল কিন্তু চাপ দিবে এটাই তার নীতি
আজরাইল ছাপ না দিয়া যান বাহির করতে পারবে না কিন্তু নেককারের জন্য আল্লাহ পাক এমন ব্যবস্থা রাখবেন জান্নাত দেখায়া দেখায়া নেককারের দুনিয়ার জমিন থেকে বিদায় দিবে নেককারের মরণের সময় কষ্ট লাগবে না কেমনে লাগবে না আপনার অসুবিধা হইতেছে না তো কারণ আপনার দীর্ঘ সময় মাগরিবের পর থেকেই সম্ভবত ওয়াজ চলতেছে অনেক উলামায়ে কেরাম আসছেন কিছুক্ষণ চলো অন্তত হকে ঘন্টা খানি তো চলতো কারা কারা রাজি দিয়েছে কিছুক্ষণ চলতো রাজি রাজি আপনার তো বুঝ আছে বাবা আলহামদুলিল্লাহ আপনার বাবা দেখে আমি মনে হচ্ছে ঘুমাইতে যাই সব না সব ঠিক আছে সলতনি সলতনি মাশাআল্লাহ আপনারা কিছু নড়া ছড়া দেন যে আপনারা লড়লে আমরা একটু জুস উঠে অনেক মানুষ এমন আছেন যে রক্ত দেখলে ডরায় যুগল যন্ত্র দেখলে খুব ভয় পায় এমন মানুষের যদি হাত পাও কাটে বা শরীরে কোনো ব্যথা পায় হাসপাতালে লয়ে যাওয়ার পরে যখন জরুরি বিভাগে নেওয়া হয় আর ডাক্তার যখন দেখবেন শুই বেহা শুই বের করতেছে সুতা বের করতেছে কেঞ্চি কাঞ্চা যুগল যন্ত্র এটা দেখ কি আই না গো আমার ভাই বলে তাড়াতাড়ি শিক্ষা লয়ে তখন ডাক্তারে কয় ইনজেকশন নিয়ে আইন দেখি এই ইনজেকশন এনে যখন এই আক্রান্ত জায়গাটার সাইডে দিয়ে হুশ করে এরপরে এই জায়গার হালত হলো এমন রুগী দেখতেছে তাকায়া যে সিলাই হচ্ছে এর ফলে তার ব্যথা লাগে লাগে না ঠিক না বেটি এই যে ব্যথা লাগে না এতে কি সুইয়ের ভাওয়ার কমে গেছে সুই যে গুথা দেয় যে ভাওয়া এই সুইয়ের ভাওয়ারটি হি আছে তার জায়গাটার মধ্যে ইনজেকশন দিয়ে সেভ করা হয়েছে কথা বুঝে আসছে ঠিক তেমনি ভাবে একজন ইমানদার এই দুনিয়ার জমিন ছাড়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে জান্নাত তার চোখের সামনে বসায়া ধর জান্নাতের নাজ নিয়ামত আরামে সুখ বিলাস দেখতে দেখতে দুনিয়ার থেকে বিদায় হবে ওই দিক দিয়ে ইসরায়েলের অপারেশন শুরু হয়ে যাবে জান্নাতের নাজ নিয়ামতের দিকে বান্দা তাকায় থাকবে কতক্ষণে যাইব সেখানে পাগল হয়ে যাবে কতক্ষণে গিয়া ওই আরামায় বুক করবে ওই দিক দিয়া আজরাইলের অপারেশন হবে জান কবজ হবে বান্দা সামান্য উঠার পাবে না ইন্নাল আবরার লাফি নাঈম وإن الفجار لفي جحيم نكر الجنة পুরস্কার বদকার জন্য সাজা আমরা এখানে যারা আছি এই গাঠিটা আমাদের প্রত্যেকের সামনে আছে না নাই বাবার জন্য ছিল দাদার জন্য ছিল আমরা এখানে যারা আছি আমাদের জন্য আছে খুব বুঝে শুনে এই দুনিয়ার জমিন পার করতে হবে নেককারের জন্য পুরস্কার বদকারের জন্য সাজা তুমি যেমনে জীবন যাপন করবা এই রকম বদলা আল্লাহ তোমার আমার জন্য আখেরাতে ব্যবস্থা করবেন এবার আসেন দুই নম্বর গাঠি আল্লাহর পয়গম্বর বলেন আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফাদিন নার কবর হয়তো জান্নাতের একটা বাগান হবে আর না হয় জাহান্নামের একটা টুকরা হবে কবর এবং নেককার এবং বদকারের যে হালতটা এই হালতের মধ্যে আমাদের অবস্থা হলো কবরের জগৎ এই কবরের জগৎ যে থাকবে নেককারদের জন্য আল্লাহ ব্যবস্থা করবেন এক ধরন বদকারের জন্য ব্যবস্থা করবেন আরেক ধরন নেককার এবং বদকার এই বদকার মানুষটা যখন কবরে থাকবে বদকারের হালতটা হবে ভাই বদকারের সামনে হযরত মুনকার নাকি
কিরামান কাতিবিন আমরা দুইজন ফেরেশতা সব সময় কাঁধে নিয়ে ঘুরতেছি ঘুরতেছি হাঁটতেছি চলতেছি এবং কবরের মধ্যে ফেরেশতা আসবে মুনকার নাকির ফেরেশতা আসবে এই ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রব কে বান্দা তখন বদকার যদি হয় তাকে সে উত্তর দিতে পারবে না সে উত্তর দিতে পারবে না হায় 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 করতে থাকবে লা আদ্রি হায় হায় লা আদ্রি আমি কিচ্ছু জানি না ওই মানুষটা হায় হায় করতে থাকবে হায় হায় মানে কি সব হারাইলাম আমি কিচ্ছু জানি না পরীক্ষায় তো কোনো জব দিতে পারে নাই জিজ্ঞাসা করা হবে ওমা দিনুকা তোমার দিন কি এই প্রশ্নের উত্তরেও বান্দা কিচ্ছু বলতে পারবে না কবরে তিন নাম্বার প্রশ্ন করা হবে তিন নাম্বার প্রশ্ন যখন করা হবে একই উত্তর দিবে তার সামনে যখন ফেরেশতা আসবে ফেরেশতার সুরটা হবে কেমন জানেন নি ফেরেশতার সুরটা বদকারের সামনে ফেরেশতা আসবে তার চুলগুলো থাকবে পা পর্যন্ত লম্বা লম্বা গায়ের চুল থাকবে মহিষের চুলের মতো কালো এবং লম্বা চোখগুলো থাকবে অগ্নিবর্ণের দাঁতগুলো মহিষের দাঁতের মতো লম্বা লম্বা বিশ্রী একটা আকৃতি এই আকৃতি নিয়ে যখন কালো চেহারা এই বিশ্রী চেহারা নিয়ে যখন বান্দা বদকারের সামনে দাঁড়াবে বয়ে তত্তর করে কাঁপতে থাকবে আর বলবে হায় 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 কি করলাম নেই দুনিয়াদারি কোনো উত্তর যখন দিতে পারবে না আমরা এখানে যারা আছি খুব ভালো করে ধ্যান করেন এই সময়টা কিন্তু আমাদের প্রত্যেকের সামনে আসবে বদকারের জীবন যাপন বাদ দেন নেককারের জীবন দরের এই বদকারকে যখন প্রশ্নের উত্তর মিলবে না তখনই বদকারকে তার হাতে টাকা হাতুড়ি দিয়ে একটা আঘাত দেওয়া হবে আল্লাহর পয়গম্বর বলে ওই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার উপরে একটা আঘাত দেওয়া হতো তাহলে আগুন জ্বলিয়া যাইত সত্তর জন মানুষ একসাথে মিলিয়েও এই হাতুড়ি জায়গা থেকে নড়াতে পারবে না এমন হাতুড়ি দিয়ে যদি কেউ একজন আঘাত করে তার অবস্থাটা কি হবে যখন আল্লাহর ফেরেশতা এমনি একটা আঘাত দিবে সাথে সাথে কবরে আগুন জ্বলিয়া যাবে এই আগুনে জ্বলতে থাকবে একদিন নয় দুদিন নয় কিয়ামত পর্যন্ত তার কবরের অবস্থা হবে এমন এই যে আগুন জ্বলল ইচ্ছা মতো জীবন যাপন করার কারণে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই তার অবস্থাটা হইছে এমন আর যদি বান্দা নেককার হয় নেককারের জীবন যাপন যদি মানুষটা করতে পারে ওই নেককারের জন্য আল্লাহ কি ব্যবস্থা করবেন কেরামান কাতিবিন যে তার কাছে প্রশ্ন করার জন্য আসবেন সওয়াল জবাব করার জন্য আসবে এই ফেরেশতা মুনকার নাকির ফেরেশতারা যে আসবে ওই ফেরেশতারা যে আসবে তাদের সুরতটা হবে কেমন জানেন নি নেককারের কাছে ফেরেশতা আগমনের সুরত হবে একদম সুঠাম দেহি যুবকের সুরত খুব সুন্দর চেহারা সাদা পোশাক পরিহিত অবস্থায় সাদা পোশাক পরিহিত অবস্থায় লম্বা জুব্বা থাকবে তার গায়ে এত সুন্দর সুগন্ধি ব্যবহার করিয়া যখন মানুষটা তার সামনে আসবে আল্লাহর ফেরেশতা বোঝা যাবে না মনে হবে দুনিয়ার কোন এত সুন্দর একজন মানুষ সামনে আসছে তার সামনে আইসাই বলবে মার রব্বুকা নেককার বান্দা উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ আমাদের সবার রব কে মন থেকে বলবেন মন থেকে বলবেন বড় মহব্বতে বলবেন আমাদের রব কে আমার দিনুকা তোমার দিন কি ওই লোকটা উত্তর দিবে দিন আল ইসলাম আমাদের দিন কি আমার নবী যুকা তোমার নবী কে আমাদের নবী কে নবীনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ যদি মনে করেন যে এই তিনটা শব্দ বুঝে এই তিনটা শব্দ 10 মিনিট মুখস্থ করলেই তো 100 বছর মনে থাকবো
হইতো পারে না এমন মাতাওয়ালা বেড়াই তো থাকতেও পারে এমন মাতাওয়ালা আছে না 10 মিনিট মস্তল্লির বলতো না একদম সরে ভাই মুখস্ত করার জায়গা মতো করা লাগবে সব জায়গায় চলে না রব শব্দটা তোমার মুখস্ত করতে হবে এটা জায়গা মতো করতে হবে এই রব শব্দটা মুখস্ত করার জায়গাটাও আল্লাহ ইঙ্গিত দিয়ে বুঝায়া দিয়েছেন ইঙ্গিত দিয়ে বুঝায়া দিয়েছেন ওই জায়গা মতো যদি রব নামের জফাজফি করতে পারো প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবা সুন্নাত তরিকায় আল্লাহর নবীর দিনকে মহব্বত করিয়া যদি জীবন যাপন করতে পারো দুই নম্বর উত্তর দিবা সুন্নতের উপরে চলতে পারলে নবীর মহব্বত করতে পারলে তিন নম্বর প্রশ্নের উত্তর দিবা তিনটা প্রশ্নের উত্তর যখন দেওয়া হবে আল্লাহর ফেরেশতা বলবে তুমি একটা ঘুম দাও রে আল্লাহর বান্দা এমন ভাবে ঘুমাও বাবারে যখন তার ছেলে বাবায় যখন ছেলেকে বিবাহ করায়া আনে বাবায় যখন ছেলেরে বিবাহ করায় সব করিয়া আমার পুত্রে বিয়া করায়া সংসার করায়া তৈয়া যাই নববধূ আর নতুন জামাই রে এক ঘরের ভিতরে দিয়া সারা বাড়ির মানুষ পাহারা দেয় এদের কোনো চিন্তা নাই এদের কোনো ভয় নাই নতুন জামাই বউ যে ঘুমায় সুরি ডাহাতির কোনো ভয় আছে নি সারা দেশটাও শুধু এই সময় ডাহাইতে খালি ঘোরাঘুরি করে সাইরন দিয়ে সুরি হয় গরু নেই গাড়ি নেই গাইয়ার ঘরেও তারার কোনো ভয় নাই কারণ তারা জানে আজকে বিয়ার রাত বাসররা আমাদেরকে এখানে দেওয়া হয়েছে চির সুখের রাত্রি দুইজনের মিলন হবে এত আরামের রাত্রি মা বাবা আত্মীয় স্বজন সবাই মিলিয়া এদেরকে পাহারা দেয় আল্লাহ পাক এমন ব্যবস্থা রেখেছেন নেককারের জন্য বান্দারে কত রাত ঘুমাও নাই কত দিন তুমি পরিশ্রম করিয়াছ এই আমলের জন্য কত কিছু করিয়াছ আজকে ঘুমাও তোমার ঘুম তো ভাঙবে না এক ঘুমে একবারে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ তৈল কবরের হালত এবারে হাসরের মাঠে যখন দাঁড়াইবে হাসরের মাঠ বহু বয়ানে আপনারা শুনেন তারপরে ফুল সিরাত শেষ ঠিকানা আমাদের হয়তো জান্নাত না হয় জাহান্নাম হইল শেষ ঠিকানা কে কোন জায়গায় যাবেন তামুতুনা কামা তাহিয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন চলন যেমন মরণ হবে তেমন মরণ যেমন কবর হাসর মিজান সব তেমন চলন যদি ভালো হয় মরণ ভালো হবে মরণ ভালো হইলে সব ভালো হবে চলন যদি বাঁকা হয় মরণ বাঁকা হবে আর মরণ যদি বাঁকা হয় সব বাঁকা হবে সুজা হইয়া মরব মরিয়া সুজা হইও না সুজা তো হওয়াই লাগবে বান্দা সুজা কিন্তু তুমি হইবা হয়তো তোমারে সুজা করা হইব না হয় তুমি নিজে সুজা হও কথা বুঝাইতেছে হয়তো সুজা করা হবে না হয় সুজা হইয়া যাও সুজা হইয়া বারো না মরিয়া সুজা মন ভালো সুজা হইয়া মরণ ভালো সুজা হইয়া মরণ রব শব্দের উত্তর প্রশ্নের উত্তর কবরের উত্তর এই প্রশ্নের উত্তরটার ভিতরে আমাদের জন্য আমলও চলে আসবে উত্তরও শিখা হবে আমাদের জন্য আমলও চলে আসবে শেষ বিচারের দিন যে রায়টা এই রায়টা সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজের হিসাব সর্বপ্রথম কোনটার হিসাব নামাজের হিসাব এই নামাজের হিসাব যার আসান হবে সব হিসাব তার জন্য আল্লাহ সহজ করে দিবে নামাজের হিসাব যার কঠিন হবে সমস্ত হিসাব প্রথম হিসাবে গণ্ডগোল সব কিছু গণ্ডগোল তখন হাসরের মাঠের অবস্থাটা কেমন হবে আমি বলিয়া দেই সর্বপ্রথম হাসরের মাঠে শেষ ঠিকানা যা হবে এই শেষ ঠিকানায় প্রথমত দুই ভাগে বিভক্ত করা হবে হাসরবাসীকে সারা হাসরের মাঠের মানুষ দুই ভাগে বিভক্ত একদল ঈমানদার আর একদল কাফের কাফেরদেরকে চিরস্থায়ী জাহান্নামী বলিয়া ঘোষণা করা হবে ইমানদারদেরকে ডান হাতে আমল নামা দিয়া দাঁড় করানো হবে কাফেররা চিরস্থায়ী জাহান্নামী জীবনে কোনোদিন মুক্তি পাবে না
ইমানদারেরা ডান হাতে আমলনামা নিয়ে দাঁড়াবে আল্লাহ পাক বলবেন এবার হলো তোমাদের বিচারের পালা ইমানদার মুমিন যারা এরাও কি বিচারের কাঠগড়ায় দাঁড়াই বলি না দাঁড়াইতো না আমরা এখানে যারা আছি বিনা বিচারে যেতে পারবো না বিচার কিন্তু হবেই শেষ বিচারে যে রায়টা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন পদ্ধতিতে রায় দিবেন রায়টা দিবেন কয় পদ্ধতিতে এক নাম্বার পদ্ধতি একদল মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন একদল মানুষ বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে যাবে আর একদল মানুষ বিনা হিসাবে নয় হিসাব হবে কিন্তু সহজ হিসাবে যাবে মহান আল্লাহ পাক এদেরকে বড় সহজ হিসাবে পার করিয়া দিবেন হিসাব নিবেন শাস্তি শাস্তি বেশ কমছে না শাস্তি শাস্তি বেশ কমছে এমন অপরাধ করছে জেলও দেওয়া লাগবো সাজা হইব আর এমন অপরাধ করছে সরতাপ পদ্মে বিদায় কিন্তু এমন অপরাধ যাতে না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন একদলকে বিনা হিসাব আরেকদলকে বড় সহজ হিসাবে পার করিয়া দিবেন জাহান্নামের আগুনে না জ্বলাইয়াই তারারে আল্লাহ জান্নাত দিবেন হিসাব হবে ঠিক কোন না কোন একটা উসিলা জড়িয়ে তারারে মাফ করিয়া দিবে আর একদল মানুষ হবে এই মানুষগুলোর ব্যাপারে যে রায় হবে তাদের বড় কঠিন হিসাব হবে কঠিন হিসাব বিকাশ চুকাইয়া তাদেরকে পার হতে হবে তবে যারা পরিমাণ ঈমান নিয়েও যারা দুনিয়া ছাড়ছে ওই মানুষগুলো জান্নাতে এক সময় যাবে যারা পরিমাণ ঈমান নিয়েও যারা দুনিয়া ছাড়ছে জান্নাত পাইব না ভাই তো না কঠিন হিসাব করা হবে কঠিন হিসাব যার অপরাধ যেই পরিমাণ সাজা হবে সেই পরিমাণ একদল মানুষ বিনা হিসাব আর একদল মানুষ সহজ হিসাব আর একদল মানুষ বড় কঠিন হিসাবে দুনিয়া চার কঠিন হিসাবে পার হতে হবে জান্নাতের ভিতরে যে যাবে এমনি যেতে পারবে না কেন জানেন নি কাফেরদের জন্য জাহান্নাম আল্লাহ মুমিনদের জন্য বানাইছেন জান্নাত কিন্তু সব মুমিনকে আল্লাহ একসাথে জান্নাতে দিবেন না জান্নাতে দিবেন একদল মানুষকে বিনা হিসাবে আর একদল মানুষকে দিবেন সহজ হিসাবে আর একদল মানুষকে দিবেন জাহান্নামের আগুনে খাটায়া আগুনে পুড়বে জ্বলবে কতদিন কি পরিমাণ যার অপরাধ হবে যেই পরিমাণ যার অপরাধ যেই পরিমাণ সাজাও হবে সেই পরিমাণ ইমানদারদেরকে আল্লাহ পাক কেন জাহান্নামে নিবেন যে জাহান্নাম তো বানাইছেন কাফেরদের জন্য ইমানদারদেরকে কেন নিবেন যে ইমানদারদেরকে এই জন্য নিবেন কাফেররা যে সমস্ত কাজ কাম করিয়া কাফের হয় ইমানদার ইমানদার হওয়ার পরেও দেখা যায় ওই সমস্ত কাজ কাম তারাও করে একজন কাফের মুশরিক বেঈমানরা যে সমস্ত কর্মকাণ্ড জমিনে করে একজন মুমিনে তা করতে পারে না কাফেররা কোনদিন নামাজ পড়া লাগে না কাফেরের নামাজ লাগেনি কাফেরের কিন্তু নামাজ লাগে না এই কাজটা যদি কোনো মুমিনেও করো আল্লাহর গায়ে সয় না বান্দারে কাফেররা নামাজ লাগে না তুমি তো মুমিন তুমি কেমন তুমি কেমনে কইরে তুমি নামাজটা সারিয়া দিলা জাহান্নামের আগুনে পুড়তে হবে যার অপরাধ যেই পরিমাণ সাজাও হবে সেই পরিমাণ প্রশ্ন হলো জাহান্নামের আগুনে মুমিনদেরকে নেওয়া হবে কেন কারণ হলো গুরুত্বপূর্ণ কথা মনোযোগের সাথে শুনবেন আল্লাহ পাক জান্নাত পবিত্র বানাইছেন মসজিদের ভিতরে নাফাকি নিয়ে কি ঢুকা যাইব একটু জোরে কর মসজিদ পবিত্র জায়গা এই রকম ভাবে জান্নাতও পবিত্র জায়গা জান্নাতের ভিতরে অপবিত্র ময়লা গুনাহ নামক ময়লা নিয়ে ঢুকতে পারবেন না যার আমলনামায় গুনাহ
ওই সমস্ত মানুষগুলোর গুনাহ সাফ করাইবেন আত্মাটাকে সাফ করাইবেন জাহান্নামের আগুনে পোড়ায়া মুমিনকে পোড়াইবেন আর কাফেরকে পোড়াইবেন জাহান্নামে দুই দলকে পোড়ানোর মধ্যে ব্যবধান আছে খুব ভালো করে বুঝবেন কাফেরদেরকে পোড়ানো হবে দুনিয়ার লাকড়ির মতো কয়লা হবে লাকড়ির মতো করে পোড়াইবেন যা নাকি পরবর্তীতে কয়লা হবে আবার ওইটাকে লাকড়ি বানানো হবে আবার কয়লা হবে আবার ওইটাকে লাকড়ি বানানো হবে আবার কয়লা হবে এই অবস্থায় চলতে থাকবে জীবনে কোনোদিন মুক্তি পাবে না পক্ষান্তরে ঈমানদার যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছেন তাদের আমলনামায় যেই গুনাহ হবে গুনার কারণে তারে পোড়ানো হবে যেমন দেখবেন স্বর্ণকারের দোকানে স্বর্ণ ফুরে নিনে ঘুরে না স্বর্ণ ফুরানো আর লাকড়ি ফুরানো কি সমান স্বর্ণ ফুরায় কেন খাত বাহির করার জন্য মুমিনদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে এদের গুনাহ নামক ময়লা দূর করার জন্য গুনাহ নামক ময়লা দূর করায়া আল্লাহ একদিন মুমিনদেরকে জান্নাত দিবে মহান মাওলা করিম ঈমানদার মুমিনদেরকে যে জান্নাত দিবেন ঈমানদার মুমিনদেরকে জান্নাত দিবেন এই জান্নাত হলো শেষ ঠিকানা কাফেরদের জাহান্নাম এটা তাদের শেষ ঠিকানা শেষ বিচারের দিন শেষ রায় ঈমানদাররা থাকবে জান্নাতে কাফেরদের থাকবে জাহান্নামে জীবনে কোনোদিন তার রদ বদল হবে না ও ঈমানদার মুমিন জান্নাতে ঢুকবা জান্নাতের সুখ শান্তি আরাম আয়েশ জান্নাতে ঢুকবার আগে একটা ঝর্ণা দিয়ে তোমার গোসল দেওয়া হবে এই গোসলটা দেওয়ার পরে বলিটার মধ্যে চারটা পরিবর্তন চলে আসবে এক নাম্বার পরিবর্তন আদম আলাইহিসসালামের বলি দেওয়া হবে দুই নাম্বার পরিবর্তন ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য দেওয়া হবে তিন নাম্বার পরিবর্তন ৩৩ বছরের যুবক বানায়া দেওয়া হবে চার নাম্বার পরিবর্তন দাউদ আলাইহিসসালামের কণ্ঠস্বর দেওয়া হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার পক্ষ থেকে আরেকটা পুরস্কার সমস্ত জান্নাতীদেরকে আমার হাবিবের মহান চরিত্র দান করলাম এইরকম নিয়ামত নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবেন যারা যারা চান বিনা হিসাবে সাথে যাইবার নাও পারি অন্তত সহজ হিসাবে যেন যাইতে পারি এই সহজ হিসাবে যাওয়ার জন্য আমলের দরকার আছে না নাই এই দুনিয়াকে থাকার জায়গা না চলে যেতেই হবে সর্বোচ্চ মেয়াদ কয়দিন ১০০ বছর ওই যে বলছিলাম ১০০ বছর আগে কেউ ছিলাম না আগামী ১০০ বছর পরে এখানে কেউ আমিও না আপনিও না এই যে ছোট ছোট বাচ্চারা তারাও কারণ ১০০ বছর পর আয়ু আমাদের নাই মুসলমান ঈমানদার ভাইয়েরা আমার যুগল যা কিছু করার এখনই করতে হবে কামাই যা করার এখনই করিয়া ফেলো প্রশ্ন উত্তর কেমনে তৈরি করবা সেই দিকে নজর দেওয়া দরকার মহান মাওলাই করিম এই দুনিয়ার জমিনটা ছাড়াই কবরের জগতে সর্বপ্রথম আমাদেরকে যেই প্রশ্নটা করবেন মার রব্বুকা উত্তর হবে রব্বি আল্লাহ যদি কেউ কোন যে বালা করিয়া জফমু তাহলে তো উত্তর দিব কোনো কিছুই মনে থাকবে না জফার জায়গা আছে জফার তো সুরত আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন মানুষের মিলনের মাধ্যমে আরেকজনের জন্ম দেন এটাই তো মাওলার আদত এটাই দুনিয়ার নিয়ম দুইজনের মিলনের মাধ্যমে যখন আরেকজন মার গর্বে চলে আসেন আমরা এখানে যারা আছি প্রত্যেকেই কোনো না কোনো মার গর্ব থেকেই জন্ম নিয়েছি একটা বাচ্চা যখন সর্বপ্রথম মার গর্বে যায় এই বাচ্চাটা আস্তে 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 বড় হইতে থাকে প্রথমে একটা পানির ফোঁটা এরপরে হয় রক্ত তারপরে হয় গোস্ত এরপরে আস্তে আস্তে হাড় গজায়া দেন এই হাড়গুলোর আবার গোস্ত দিয়ে প্রলেপ দেন গোস্তটাকে আবার চামড়া দিয়ে সুন্দর করে প্যাকেটিং করেন ভিতরে মহান মাওলাই করিম কত সুন্দর ব্যবস্থা করিয়া মার গর্বে ৯ মাস ১০ দিন পর্যন্ত লালন পালন করেন করেন আল্লাহু আকবার এই দুনিয়ার কোন মানুষের টেনশন নাই দুনিয়ার কোন মানুষের চিন্তা নাই এমন কি মায়ও জানে না আল্লাহ তোমাকে মার গর্বে কেমনে লালন পালন করেন বান্দারে তুমি যদি পেশাব পায়খানা করতা মার পেট খুলিয়া মা মারা যাইতো তোমারে খাওয়াইছেন আল্লাহ ঠিকই মার খাদ্য দিয়া তোমারে খাওয়াইছেন ঠিকই কিন্তু পেশাব পায়খানা আল্লাহ কুদরতিভাবে সাফ করিয়া দিয়া
প্রচন্ড শীতের মধ্যে ল্যাব কৃষকের ব্যবস্থার চিন্তা কেউ করা লাগে নাই মহান আল্লাহ পাক তোমাকে সুন্দরভাবে টাকার ব্যবস্থা করে দিয়েছেন প্রচন্ড গরম একটা মানুষ আরেকটা মানুষের ভিতরে একটা মানুষকে আল্লাহ আরেকটা মানুষের ভিতরে রাখছেন এরপরেও মহান আল্লাহ তোমাকে কত সুন্দরভাবে লালন পালন করাইয়া এই যে মার গর্ভে আমরা ছিলাম আমাদের হালত ছিল মোটামুটি তিনটা মার গর্ভের হালতে শিশু তাকে তিন অবস্থায় এক নাম্বার অবস্থা মার বাচ্চা দানির ভিতরে ওই রকম একটা পানির থলি আছে পানির থলিয়া ওই পানির থলিয়াটার মধ্যে সর্বপ্রথম আমি যখন হাবুডুবু খাইতে থাকি এইভাবে বড় হইতে থাকে বডিটা সর্বপ্রথম হয় সোজা আকার সর্বপ্রথম তাকে লম্বা একদম সোজা এরপরে যখন আস্তে আস্তে এই বাচ্চাটা বড় হইতে থাকে মার গর্ভের ভিতরেই বড় হয় কিছুদিন পরে তার হালত হয় রুকুর হালত এরপরে এই বান্দা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে সেজদার হালতে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যায় হালত কয়টা হইলাম সুজা রুকু এবং সেজদা সুজা রুকু সেজদা হালত কয়টা এই তিনটা হালতের মধ্যে একটা নামের জফাজফি আছে খুব ভালো করে বুঝবেন রব নামের জফাজফি বান্দা দুনিয়ার থেকে তুমি যখন বিদায় হবে কবরে সর্বপ্রথম যেই প্রশ্নটা করা হবে রব রবের ব্যাপারে যে প্রশ্ন করা হবে উত্তর দিতে পাবে তারা জায়গা মতো জফাজফি করছে যারা উত্তর দিবে তারা জায়গা মতো জফেছে যারা জায়গা মতো কি এই রবের নামটা সুজা হইয়াও যে জপছে রবের নামটা রুকুতে গিয়াও যে জপছে রবের নামটা সেজদাতে গিয়াও যে জপছে ওই মানুষগুলোই কবরে নামের উত্তর দিতে পারবে অন্য কোন ইবাদতে এইরকম সুরতে জফাজফি হয় নাই একমাত্র নামাজের ভিতরে আপনি তাকায়া দেখেন হিসাব মিলান আমরা যখন নিয়ত করি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রবের নাম আছে না নাই যারা বুঝে আইতাছে তারা জবাব দিতেছেন বাকিরা দেন না রবের নাম আছে না নাই এরপরে যখন আমরা শেষ রুকুতে যাই সুবহানা রাব্বিয়াল আযীম রবের নাম আছে না নাই সেজদায় যখন যাবেন তখন দেখেন রবের নাম সুবহানা রাব্বিয়াল আলা ওইখানেও রবের নাম আছে না নাই সুজা হইয়াও আছে রুকুতেও আছে সেজদায়ও আছে বিকল্প অন্য কোন রাস্তা নাই রে বান্দা নামাজের ভিতরে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা নামাজের ভিতরে এই নামের জফাজফি করবা যখন তুমি কবরে যাবে আজরাইল তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে নিবে যখন কবরের মধ্যে তোমাকে আবার আল্লাহ পাক জিন্দা করাইবেন কবরের জগতে যে জিন্দা করাইবেন কোনানো যেখানে আমরা মাটি দেই হানো যে না না আল্লাহর কাছে জায়গার কোনো অভাব আল্লাহর কাছে জায়গার অভাব নাই মহান মাওলাই করিম তোমাকে যে জিন্দা করবেন ওইখানে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্নটা করাবেন মার রব্বুকা তোমার রবকে তখন এই দুনিয়াতে তিনটা হালতে দাঁড়ায়া রুকুতে সেজদাতে যদি রবের জফাজফি করিয়া তাকো তুমি উত্তর দিতে পারবা রব্বি আল্লাহ এছাড়া বিকল্প রাস্তা নাই বালেগ হওয়ার পর থেকে নামাজ ফরজ বালেগ হওয়ার পর থেকে নামাজ ফরজ আর আমরা নামাজ দড়ি এমন টাইমে বইলে আল্লাহ রাখে উঠলে আব্বাড়াবে জোরে কর সময় মতো পড়ে না এমন টাইমে পড়ে যখন আর কোনো কামও লাগে নাই বলে কয় বাজার দহর হইছে ব্যবসা তো ছেড়ে দিছে গৃহস্থী তো সাইড দিছে বাবার এই ব্যবসায় গৃহস্থী সবটাই তোমার সার্চে দিকে তুমি সার্চ বলে তুমি ঝাল্লাই না যাবে না তুমি আল্লাহ নামাজ ব্যবসা করিও নামাজ পড়া যায় না গৃহস্থী করিও নামাজ পড়া যায় না
বরং অবসর মানুষে যদি নামাজ পড়ে তার যেই পরিমাণ সওয়াব ব্যস্ত মানুষে যদি নামাজ পড়ে তার জন্য আল্লাহ আলাদা বোনাস দেন একজন মানুষ যখন হাওরের মাঝে ক্ষেতের আইলে দাঁড়ায় যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার ব্যাপারে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে তাকায়া দেখ দুনিয়ার ব্যস্ততা আমাকে বান্দার থেকে ভুলাইতে পারে না আমার বান্দা আমারে ভুলে নাই জমিনের আইলে গামছা বিছায়া দাঁড়ায় বলে আল্লাহু আকবার আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা বলছি রে এরা শুধু না ফরমানি করবো তাকায়া দেখো খোলা আকাশের নিচে মাটিতে সেজদায় লুটায় পড়ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দার ডানে বামে আল্লাহ ফেরেশতা পাঠায়া তার জন্য সওয়াব বাড়ানোর জন্য এটাকে জামাতে শামিল করায়া দেন মুসলমান ভাইরা আমার এই দুনিয়ার জমিনে কয়েক দিনের জিন্দেগি নামাজ তো এমন একটা ইবাদত সারার কোন রাস্তা নামাজ পড়া লাগবে না লাগতো না আরো জোরে কোন কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা সবক দিলাম নামাজে প্রশিক্ষণ নেবেন রব 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 আর ইমানের সাথে মত হওয়ার জন্য নবীজি একটা ইঙ্গিত দিয়েছেন নবীজি একটা ইঙ্গিত দিয়েছেন ইমানের মরণ হবে হিতমনি কুন আলিমান চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার জন্য আলেম আলেম চিরস্থায়ী জাহান্নামি কারা কাফের কুফফার যারা বেঈমানের মরণ মরে যারা তুমি যদি ঈমান নিয়ে মরবার চাও তাহলে আলেম হও যদি আলেম হইতে না পারো আলেমের ছাত্র হও তাও যদি হইতে না পারো তাহলে আলেমদের কথা শুনো সেই অনুযায়ী আমল করো এইটাও যদি না পারো মুহিব্বান লাস্টে বলেন আলেমদেরকে মোহাব্বত করো আলেমদেরকে যারা মোহাব্বত করতে পারবে মন থেকে ভালোবাসতে পারবে মনে প্রাণে ভালোবাসবে রে এই দুনিয়ার জমিনে আয়েশা কোনো নবী দেখি নাই নবী দেখি নাই মনটারে এরকম করিয়া আবেগ নিয়ে আলেমদের চেহারার দিকে যখন তাকায় আল্লাহ পাক তার আমল নামায় নবী দেখার সওয়াব দান করেন কোন আলেমের সাথে যখন মুসাফা করে আর মনে মনে বলে আল্লাহ গো তোমার কোন নবীর সাথে আমার দেখা হয় নাই কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়ার সাথে মুসাফা করলাম তোমার নবী বলছেন তারা নাকি নবীগণের ওয়ারিশ এই কারণে মোহাব্বত করিয়ে একজন আলেমের সাথে মুসাফা করলাম আল্লাহ রব্বুল আলামিন এই উসিলায় তার আমল নামায় নবীগণের সাথে মুসাফা করার সওয়াব দান করে দিবে এইভাবে যদি আলেমদেরকে কোনো কিছু দিতে পারে না সাহায্য করার ক্ষমতা তার নাই গরিব মানুষ মনে প্রাণে যদি ভালোবাসে আল্লাহ পাক এই উসিলায় তার ঈমানের সাথে মত দিবেন মুফাসসির নে কেরাম একটা উদাহরণ পেশ করেছেন মানুষকে বুঝার জন্য সহজে বুঝার জন্য উদাহরণটা দিয়েছেন কেমনে ঈমানের মরণ হবে মিশরের একজন রাজা আর একজন রানী রাজার নাম ফেরাউন রানীর নাম আসিয়া এই আসিয়া যখন মুসা আলাইহিস সালামকে ছোটবেলায় দেখছিলেন তিনি বলছিলেন শিশুটারে আমার বড় মহব্বত লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নবীরে মহব্বত লাগে তোমারে হাদিয়া দিলাম ইমান নামক দৌলত আসিয়ারে আল্লাহ এমন ইমান দিলেন জান্নাত দেখায়া দেখায়া দুনিয়ার থেকে বিদায় দিছে পক্ষান্তরে ফেরাউন বলছিল আলেম রে আমি দেখতারি না ওই মুসারে আমি পছন্দ করি না এই শিশুকে যার পছন্দ লাগে না আল্লাহ তারে ঈমানও দেন নাই খুব সন্তান যত বড় শিক্ষিত হন আলেম উলামাদের সে যদি আপনি ঘৃণা করেন ঈমানের মৃত্যু পাবেন আর আলেম উলামাদের যদি মহব্বত করতে পারেন ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় দিবেন কবরবাসীদের রূহের মাগফিরাতে আজকের এই মাহফিল বরাবরের কবরস্থান অনেক মুর্দেগান এখানে শুয়ে আছেন নতুন পুরাতন বহু কবরবাসী এখানে আছে আমরা মরার জাতি মরবই
كل من عليها فان সব কিছুই ধ্বংস একমাত্র থাকবেন আল্লাহ আমরা মরব এইজন্য অন্ততপক্ষে দুইটা আমল আজকে বয়ানে আমি দুইটা কথা বলে দিলাম আপনাদেরকে এক নাম্বার নামাজ ছাড়বেন না নামাজকে ধরেন দুই নাম্বার উলামায়ে কেরামকে মুহাববত করেন এই দুইটা সবক যদি রাখতে পারেন সাথে আলেমদের মহব্বত দিনের ভিতরে আপনাকে ঈমানের সাথে মরতে সাহায্য করবে এই মহব্বতটা দুই নাম্বার নামাজ যত্ন সহকারে ধরেন নামাজের ভিতরে এই সকল প্রশ্নের উত্তর মিলবে মুনকার নাকিরের সওয়াল আপনি খুব সহজে উত্তর দিতে পারবেন আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন মুর্দেগানের জন্য দোয়া করব জিন্দেগানের জন্য দোয়া করব আজকে অসুস্থ মানুষ আপনাদের মুরব্বি কথা হয়েছে ইখলাসুর রহমান সাহেব উনিও দোয়া চাইছেন সকলের কাছে আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে আমলের সাথে রাখেন আলেম ওলামারা আছেন কি যেন কবুল করেন আমরা বলি আমিন হুজুর আছেন না এত বড় হুজুর আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد امرا تحيات سورة بشي استغفر الله درود شريف بڑی استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين امر একদল গুনাহগার তোমার শহীদ দরবারে হাত বাড়ালাম আয় আল্লাহ আমাদের জিন্দেগির জানা অজানা সমস্ত গুনাহগুলো তুমি মাফ করিয়ে দাও শয়তানের দুখায় পড়ে আছি এখনো পর্যন্ত গুনাহ ছাড়তে পারি নাই আল্লাহ কত গুনাহ হয়ে যাইতেছে রব্বুল আলামিন জানি না কোন দিন মসজিদের পালকিটা ঘরের সামনে দাঁড়ায় আয় আল্লাহ এই সময়টা আসার আগে আমাদেরকে খালেস তওবা নসিব করে দাও জিন্দেগির সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন এই দুনিয়া জমিনে লক্ষ্য করে দেখেছি ফকির যদি এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায় দেখছি আল্লাহ তোমার দুয়ার ছাড়া তো আমাদের আর কোন দুয়ার না তুমি যদি ঘুরে দাও ঘুরে ফিরে আবার তোমার দুয়ারে আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ করে দাও কারণ এই সাহস নাই তোমাকে জিজ্ঞাসা করবে এদেরকে কেন মাফ করলা আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দাও আমরা এখানে যারা আছি আমাদের অনেকের মা নাই বাবা নাই মা খানদানের অনেকেই বাবার খানদানের অনেকেই কবরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে আমাদের সকল মুর্দেগানকে তুমি মাফ করিয়ে দাও আল্লাহ যাদের আব্বা আম্মা বংশ বুনিয়াদ দুনিয়াতে জিন্দা আছেন তাদের সবাইকে সুস্থতা দান করিয়া দাও বিশেষ করে আমলি জিন্দেগি দান করিয়া দাও আমাদের মধ্যে যারা বেমারি তুমি শেফা দান করিয়া দাও আয় আল্লাহ অসুস্থদেরকে তুমি সুস্থতা দান করো ঋণী ব্যক্তিদের ঋণ মুক্ত করো অভাবীর অভাব দূর করিয়া দাও
যারা যেই উদ্দেশ্যে আজকের এই মাহফিলে আখেরি মুনাজাতে হাত বাড়িয়েছে প্রত্যেকের মনের নেক আশা পূরণ করো আল্লাহ কবরবাসীদের উদ্যোগে আজকের এই সালে সওয়াব মাহফিল কুরআন প্রতিযোগিতার আয়োজন হয়েছে রব্বুল আলামিন এই সওয়াবটুকু তুমি কোটি কোটি গুণে বাড়াইয়া তোমার হাবিবের রোজাতে পৌঁছায় দাও আল্লাহ যেই কবরবাসীদের উদ্যোগে করা হয়েছে যেই কবরবাসীদের দোয়ার জন্য করা হয়েছে গো মাওলা আল্লাহ প্রত্যেকের আরওয়াহের মধ্যে এর সওয়াব পৌঁছায় দাও যে সমস্ত বংশবনিয়ত দুনিয়াতে বর্তমান আছে আল্লাহ এদেরকে আমলি জীবন যাপন দান করো